আচ্ছা, আজ বলবো তড়িৎ চুম্বক এর কথা। তড়িৎ, এটা কিন্তু একটা কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক, এই তড়িৎ চুম্বক তৈরি করবার জন্য আমরা একটা কাঁচা লোহার দণ্ড নিয়েছি, নিয়ে তার উপরে একটা অন্তরিত তার, অন্তরিত মানে যেটা প্লাস্টিকের আবরণ দেওয়া বা অন্তরক পদার্থের আবরণ দেওয়া একটা তারকে এই এর ওপরে জড়ানো হয়েছে লোহার দণ্ডের ওপরে। এইবার সেই তারের দুটো শেষ প্রান্ত সুইচের মাধ্যমে ব্যাটারির দু প্রান্তে লাগানো হয়েছে। ব্যাটারির দুটো প্রান্ত পজিটিভ এবং নেগেটিভ। আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে একটা দিককে এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে ওই তারের অন্য দিকটাকে যদি সংযুক্ত করি এবং সুইচকে অন অবস্থায় করি, তাহলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তখন যদি এই কাঁচা লোহার দণ্ডের কাছাকাছি কোনো চুম্বক শলাকাকে নিয়ে আসা যায়, তাহলে দেখা যাবে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটছে, অর্থাৎ কখনো আকর্ষণ বা কখনো বিকর্ষণ অনুভব করছে। এখন আবার যদি তুমি এই দণ্ডচুম্বকের যে দুটো প্রান্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে এদেরকে যদি উল্টো করে দেওয়া যায়, তখন কিন্তু চুম্বক শলাকার সেই আকর্ষণ বা বিকর্ষণ এই ঘটনাও কিন্তু কিছুটা পরিবর্তন হবে, কিন্তু এই বিক্ষেপ ঘটবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কাঁচা লোহার দণ্ডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এটা সাময়িকভাবে কাঁচা লোহার দণ্ড চুম্বকে পরিণত হয়। একেই বলা হচ্ছে তড়িৎ চুম্বক। এবং এই চুম্বকের মেরু এটা নির্ভর করে তড়িৎ প্রবাহের দিকের ওপরে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে সেই প্রান্তে উত্তর মেরু বা নর্থ পোল তৈরি হবে, এবং যে প্রান্তে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে, তাকে সেই প্রান্তে দক্ষিণ মেরুর উদ্ভব হবে, এবং সেই অনুযায়ী চুম্বক শলাকার বিক্ষেপ আমরা বা আকর্ষণ বা বিকর্ষণ আমরা কিন্তু লক্ষ্য করব। উল্লেখ্য যে যদি তড়িৎ প্রবাহ বন্ধ করা হয়, তাহলে কিন্তু কাঁচা লোহার দণ্ড কি হবে, চুম্বকত্ব হারাবে, অর্থাৎ এটা কিন্তু আবার সাধারণ লোহার দণ্ডেই পরিণত হবে। যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ চলবে ততক্ষণ কিন্তু এই চুম্বকত্ব দেখা যাবে। আচ্ছা, এবার চুম্বক এবং তড়িৎ চুম্বকের ব্যবহার। চুম্বক, এটা নানান ব্যবহার রয়েছে। যেটা প্রধান ব্যবহার সেটা হচ্ছে সমুদ্রবক্ষে নৌ কম্পাস ব্যবহারের কাজে। হ্যাঁ, এবং নৌ কম্পাসের মধ্যে এই ধাতব দণ্ডের উপর অবাধে ঘুরতে পারে চুম্বক শলাকা এবং সঠিকভাবে দিক নির্দেশ করে। আচ্ছা, এছাড়া ভিডিও ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে তার উপরেও চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে। আমরা যে এটিএম কার্ড ব্যবহার করি টাকা তোলার কাজে, যাকে বলা হয় অটোমেটেড টেলার মেশিন, সেই কার্ডে, ক্রেডিট কার্ডেও কিন্তু চুম্বকিত স্ট্রিপ থাকে কালো রঙের পেছন দিকে। কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির ওপর চুম্বকিত পদার্থের কোটিং বা আস্তরণ থাকে। খেলনাতেও চুম্বকের ব্যবহার দেখা যায়। চোখের ভেতর যদি লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে হয়, তাহলেও ডাক্তারবাবুরা তড়িৎ চুম্বক ব্যবহার করেন। লাউডস্পিকারে চুম্বকের ব্যবহার রয়েছে, সাইকেলের ডায়নামোতে চুম্বকের ব্যবহার রয়েছে, এবং ইলেকট্রিক মিটারে, ফ্রিজের দরজায়, ইলেকট্রিক কলিং বেলে, ইলেকট্রিক মোটরে, এখানে সবগুলোতে কিন্তু তড়িৎচুম্বক ব্যবহার করা হয়ে থাকে। চুম্বক ব্যবহৃত হয়েছে এমন জিনিস কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয়, এবং চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে দুটো কারণের জন্য। একটা হচ্ছে যদি খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে, মানে চুম্বককে যদি আগুনে পোড়ানো হয়, তাহলে কিন্তু চুম্বকত্ব নষ্ট হবে। আবার যদি ওই চুম্বককে কোনো কারণে হাত থেকে পড়ে গেল বা তাকে হাতুড়ি দিয়ে মারা হলে, তখনও কিন্তু চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়। এবার জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চুম্বক ক্ষেত্রের ভূমিকা। পৃথিবী একটি বিশাল চুম্বক। এই চুম্বকের উত্তর মেরু রয়েছে দক্ষিণ গোলার্ধে এবং দক্ষিণ মেরু রয়েছে উত্তর গোলার্ধে। সাধারণত যে কোনো চুম্বকের জন্যই চুম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
ভূচুম্বকের ক্ষেত্রেও তার অন্যথা নয়, এটা উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত এই অসীম সংখ্যক বলরেখা বিস্তৃত রয়েছে। এই বলরেখা অনুসরণ করেই পরিযায়ী পাখিরা শীত প্রধান দেশ থেকে তারা বিভিন্ন অঞ্চলে ছুটে আসে শীতকালে, যেখানে তুলনামূলকভাবে গরম। এই আদি বাসভূমি থেকে তারা অন্য অঞ্চলে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই চৌম্বক বলরেখা অনুসরণ করে, এবং তারা যখন শীতের শেষে আবার ফিরে যায় তখন কিন্তু এই চৌম্বক বলরেখা অনুসরণ করেই তারা নিজেদের আদি বাসভূমিতে ফিরে যেতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হলো সৌরঝড় থেকে যে বিভিন্ন রকম তড়িৎযুক্ত কণিকা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তার কিছু অংশ আমাদের পৃথিবীর মধ্যে এসে ঢুকতে পারে, কিন্তু সবটা ঢুকতে পারে না, যেহেতু পৃথিবী একটি চুম্বক, তার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই তড়িৎযুক্ত কণিকারা পৃথিবীর মধ্যে ঢুকতে পারে না, কিন্তু কিছু অংশ তাও এটা ভেদ করে ঢুকে পড়ে, যেটা নাকি গোলার্ধে, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে। এই মেরু অঞ্চলে যে তড়িৎযুক্ত কণিকা এবং ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এবং এখানে দুটি বিকিরণ বলয় তৈরি হয়, যাদের একটিকে আমরা বলি উত্তর গোলার্ধে যেটা তৈরি হয় সেই মেরুর জ্যোতি, যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ গোলার্ধে বা দক্ষিণ মেরুতে আন্টার্কটিক অঞ্চলে যেটা তৈরি হয় তাকে বলে অরোরা অস্ট্রালিস। আমরা এটাও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে পায়রা, এদের পায়রার খুলি এবং মস্তিষ্কের মাঝে খুব ছোট কালো গঠন আছে, এর মধ্যে ম্যাগনেটাইট নামে এক ধরনের চৌম্বকীয় বস্তু আছে, যার জন্য পায়রা কিন্তু মেঘলা দিনে, অন্ধকার দিনে তারা সঠিকভাবে দেখতে না পেলেও নিজেদের ঘরে ফিরে আসতে পারে। এবং এই একই ঘটনা দেখা যায় শামুক, মৌমাছি এবং পরিযায়ী পাখিদের ক্ষেত্রেও, কিন্তু একই ঘটনা ঘটে যে যার জন্য ওরা সঠিকভাবে রাস্তা চিনে নিজেদের আদিবাসভূমিতে ফিরে আসতে পারে।